হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটার টপিকস হচ্ছে পিজন পক্স। পিজন পক্সের কারণে অনেক নতুন খামারের স্বপ্ন ধ্বংস হয়ে যায় প্রতি বছর, কারণ এই পিজন পক্সের কারণে তাদের অনেক বাচ্চার ক্ষতি হয়, বাচ্চা নষ্ট হয়ে যায়। এই পিজন পক্স সম্বন্ধে বিস্তারিত আমরা আলোচনা করব। পিজন পক্সটা মূলত কি কারণে হয় সেটা নিয়ে আজ আলোচনা করব, আর এটার ট্রিটমেন্ট সম্বন্ধে আমি আপনাদের সাথে আলোচনা করব। পিজন পক্সটা মূলত মশার কামড় থেকে হয়ে থাকে। মশা মূলত কবুতরের যে ছোট ছোট বেবি আছে তাদেরকে কামড় দিয়ে থাকে। এই কামড়ের ফলে, মশার কামড়ের ফলে এদের শরীরে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন ছোট ছোট পক্সের মতো গোটা সমস্ত শরীরে ছড়িয়ে যায়। তার থেকে অনেক সময় বাচ্চা মারাও যেতে পারে। কিছু সেন্সিটিভ জায়গা আছে, সেই সব জায়গায় যদি কামড় দিয়ে থাকে, যেমন বিশেষ করে চোখের পাতায় বা ঠোঁটে কামড় দিয়ে থাকে, সেই সেন্সিটিভ জায়গাগুলো বিশেষ ক্ষতি সম্মুখীন হয়, তো বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি ন্যাচারালি কিভাবে এই পক্সের ট্রিটমেন্টটা করে থাকি। তো চলুন, আমি এই ওষুধ, দুইটা ওষুধ দিয়ে আমি দুই ধরনের মূলত ট্রিটমেন্ট দিয়ে থাকি। ফ্লাজিল সিরাপটা ফার্স্টে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন, কারণ এটা নিচে দানাদার থাকে, তো ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকানোর পর আমি পরিষ্কার একটা পাত্রে, দেখেন 250 ml একটা পাত্র আছে, এখানে পরিষ্কার পানি নিছি, তো বিশুদ্ধ পানি। এটার সাথে আমি এই সিরাপের কর্কের এক কর্ক সিরাপ এটার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে যে রিবোসোন যে ট্যাবলেটটা দেখেন রিবোসোন ট্যাবলেট, হিউম্যান ড্রাগ, এই ট্যাবলেটটা 4টা ট্যাবলেট আমি এই পানিটার সাথে, এই 250 ml পানিটার সাথে 4টা ট্যাবলেট ভালোভাবে মিশিয়ে নিব। এই দেখেন ফ্লাজিল সিরাপটা আর রিবোসোন ট্যাবলেটটা সম্পূর্ণ মিক্সড হয়ে গেছে। তো এরপরে আরেকটা, যেটা আমি আরেকটা ট্রিটমেন্ট করি, যে রিবোসোন ট্যাবলেটটা পেস্ট করে নিব, যে ক্রিমের মতো পেস্টের মতো আমি এগুলোকে করে নিব। একটা কবুতরের জন্য মূলত একটা ট্যাবলেট দিলেই হবে, একটা ট্যাবলেট পেস্ট করলেই হবে। তো 2-3টা কবুতরের জন্য আপনি বা 4-5টা কবুতরের জন্য 5-6টা ট্যাবলেট আপনি পরিমাণ মতো পেস্ট করে নেবেন। এই ট্যাবলেটটার উপরে যদি হালকা পানি দেন, দেখবেন ট্যাবলেটটা অটোমেটিক পেস্ট হয়ে যাবে, নরম হয়ে যাবে। একটু সময় দিতে হবে, একটু সময় দিলেই দেখা যাবে এগুলো আস্তে অটোমেটিক ইয়ে হয়ে গেছে, নরম হয়ে গেছে। তারপর আপনি পেস্ট করে নেবেন, একটু সময় দিই আমরা। এই যে দেখেন, আমি এই ট্যাবলেটটা মোটামুটি নরম হয়ে গেছে, পানিতে ভিজে নরম হয়ে গেছে। এখন এটা পেস্টের মতো করে নিব। দেখেন মোটামুটি পেস্টের মতো হয়ে গেছে। তো এখন আমি আমার ট্রিটমেন্টটা শুরু করব। দেখেন পেস্টটা দেখতে একদম কাঁচা হলুদের মতো দেখাচ্ছে। তো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে, এখন আমি আমার কিছু বাচ্চা নিয়ে আসব, নিয়ে এসে আপনাদেরকে ট্রিটমেন্টটা দেখাবো। বন্ধুরা, এই যে আমার একটি হুমার বাচ্চা, দেখেন ঠোঁটের উপরে, আপনাদেরকে বলছি যে সেন্সিটিভ এরিয়া, যে ঠোঁটের উপরে মশা কামড় দেওয়াতে কত বড় গোটা হয়ে গেছে, দেখেন এত বড় হয়ে গেছে। তো আমি এটার ট্রিটমেন্ট দিচ্ছি, শুরু করছি আজকে, ইনশাল্লাহ আশা করি সুস্থ হয়ে যাবে। তো আসুন এটাকে কীভাবে আমি ট্রিটমেন্ট করবো দেখাচ্ছি। প্রথমে আমি যে ফ্লাজিল আর রিবোসোনের যে সংমিশ্রণের যে পানিটা বানিয়েছিলাম, তার থেকে আমি 5-10 ml পানি, সিরিঞ্জে করে 5-10 ml পানি, এই দেখেন এখানে আমি 8 ml নিছি, 10 ml নিতে পারেন, 10 ml পানি ফ্লাজিল এবং রিবোসোনের সংমিশ্রণের 10 ml পানি এই বাচ্চাটাকে ফার্স্ট আমি খাওয়াবো। এই ট্রিটমেন্টটা আপনারা করবেন দৈনিক 2 বেলা, এটা সুস্থ না হওয়া পর্যন্ত দৈনিক 2 বেলা সিরিঞ্জ দিয়ে 10 ml পানি খাওয়াবো। এরপরে যে এই পেস্টটা আমি তৈরি করেছি, দেখেন একদম পেস্টের মতো
নরম পেস্টের মতো একদম, যাতে তরল পানির মতো না হয়ে যায়, দেখবেন তরল পানির মতো না হয়ে যায়, এরকম হাতে থাকবে, পেস্টের মতো হাতে থাকবে, ঝাঁকি দিলে যা পড়বে না, এরকমভাবে করবেন। তো করার পরে যে ক্ষত স্থানগুলোতে আপনারা এইভাবে পেস্টটা লাগিয়ে দিবেন। দেখেন আরও কিছু সেন্সিটিভ এরিয়াতে হয়ে থাকে। দেখুন যে কবুতর যে ড্রপিংয়ের যে জায়গাটা দেখেন, এই জায়গাতেও কিন্তু মশাগুলো কামড় দেয়। মশা মূলত যেসব সেন্সিটিভ এরিয়া খুঁজে খুঁজে এইসব এরিয়াতে দেখেন, এই সেন্সিটিভ এরিয়াগুলো তো ওরা কামড় দেয়। তো এখানেও আমি এই পেস্টটা ভালোভাবে পেস্টটা লাগিয়ে দিব। এই ট্রিটমেন্টটা আপনারা করবেন দৈনিক দুই বেলা, সকালে এবং বিকেলে, এই দুই বেলায় ট্রিটমেন্টটা করবেন। এটা আলহামদুলিল্লাহ এটার পায়ে কোনো কামড় দেয়নি, অনেক কবুতর আছে পায়েও কামড় দেয়। তো এটা আমি এইভাবে দৈনিক দুই বেলা ট্রিটমেন্ট করব, তো আশা করছি এটা সুস্থ হয়ে যাবে। বন্ধুরা এই দেখেন যে এই একটা আমার মুখির বাচ্চা, আমি বাড়িতে যাওয়ার আগে এটার মশা কামড় দিয়েছিল, বাড়িতে যাওয়ার আগে এটাকে আমি ট্রিটমেন্ট দিয়েছি। দেখেন সম্পূর্ণ এটা শুকিয়ে আসছে, এখানে ঠোঁটের এইখানে কামড় দেওয়া ছিল, তারপরে এই সামনেও কামড় দিয়েছিল, সবগুলো শুকিয়ে আসছে। তারপরে পায়েও দেখেন কিছু মশার কামড় ছিল, এগুলো প্রায় শুকিয়ে আসছে। এই যে দেখেন রিবোসন হলুদ হলুদ, দেখছেন রিবোসন পেস্টটা দেওয়া ছিল, শুকিয়ে আসছে সম্পূর্ণ, আলহামদুলিল্লাহ পুরোপুরি শুকিয়ে আসছে। এখন এটা পুরোপুরি সুস্থ। তো দু এক দিনে, চার পাঁচ দিনের ভিতরে যে শুকনা যে ইয়েগুলো, এগুলো অটোমেটিক পড়ে যাবে, এগুলো অটোমেটিক পড়ে যাবে, শুকনা এগুলো অটোমেটিক পড়ে যাবে। বন্ধুরা এই ছিল আমার পিজিয়ন পক্সের ট্রিটমেন্ট। আমি মূলত এইভাবেই ন্যাচারালি এইভাবেই ট্রিটমেন্ট করে থাকি। তো গত কয়েক বছর ধরেই আমি এই ট্রিটমেন্টটা করে আসছি, তো আলহামদুলিল্লাহ আমি ভালো ফলাফল পেয়েছি।